হ্যালো প্রিয় ভর্তিযোদ্ধা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি তোমাদের সঙ্গে যুক্ত আছি মারুফাসের মিলু, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটা নোটিশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে পঞ্চম মেরিট লিস্টে সাবজেক্ট পেয়েছো এবং যারা সাবজেক্ট পাওনি তাদের নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো। ওয়েল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পঞ্চম মেরিটটি প্রকাশিত হয়েছে গতকাল, সেখানে তোমরা দেখতে পারবা যে 127 জনের মতো নতুনভাবে সাবজেক্ট পেয়েছে। এখন এই 127 জন যারা তোমরা পঞ্চম মেরিটে সাবজেক্ট পেয়েছ, তাদের ভর্তি প্রক্রিয়াটা কীভাবে হবে, কত তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে, সেই বিষয় নিয়ে ডিটেলস আমি বলছি। এজন্য মনোযোগ সহকারে শুনতে থাকো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2022-23 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের 1 আগস্ট 2023 থেকে 28 আগস্ট 2023 তারিখের মধ্যে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধা স্কোর ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন এর তালিকাটা কিন্তু প্রকাশ হয়েছে। অর্থাৎ পঞ্চম মেরিট লিস্ট এবং চতুর্থ মাইগ্রেশন লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। এখন আসন ফাঁকা সাপেক্ষে তোমরা যারা সাবজেক্ট পেয়েছ পঞ্চম মেরিট লিস্ট, তাদের আগামী 30 আগস্ট থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে শুক্রবার আর শনিবার কিন্তু অফিস বন্ধ থাকে এই 2 দিন ছাড়া। ওকে, আগামী 30 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর ছুটির দিন ব্যতীত সকাল 9টা থেকে 4টার মধ্যে নির্বাচিত প্রার্থীদের এই ইউনিটের চিফ কোঅর্ডিনেটরের অফিস, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কমপ্লেক্সে উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদান করতে হবে। সাক্ষাৎকার প্রদানে যদি তোমরা কেউ ব্যর্থ হও বা কেউ যদি উপস্থিত না থাকো, তাহলে তোমরা এই ইউনিটের ভর্তি কার্যক্রম থেকে টোটালি বাদ পড়ে যাবে। তার মানে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হলে তোমাকে মাস্টলি উপস্থিত থাকতে হবে। ওয়েল, তারপর আমরা একটু দেখি এখানে তোমাকে যে কাজটি করতে হবে ভর্তি কার্যক্রমটি সম্পূর্ণ করার জন্য। প্রথমে তোমরা re.ac.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে এখানে ভর্তির যে ফর্মটি আছে সেই ফর্মটি পূরণ করতে হবে। ফর্মটি 23 তারিখ থেকে তোমরা ভর্তি ফর্মটি পেয়ে যাবে। সেখানে টাকা পেমেন্ট করে তোমরা 3 কপি ফর্ম ডাউনলোড করে রাখবে। এরপর তোমাদের যে কাজটি করতে হবে ওই ফর্ম সহ পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদেরকে দিতে হবে এবং সঙ্গে আনতে হবে ডকুমেন্ট। সেগুলো হচ্ছে ভর্তি পরীক্ষার কক্ষে প্রদর্শকের যে স্বাক্ষরকৃত অ্যাডমিট কার্ডটি রয়েছে ক্যান্ডিডেট কপি, সেটি আনতে হবে। তারপর সাবজেক্ট চয়েস ফর্মটি আনতে হবে। এইচএসসি ও এইচএসসি পরীক্ষার যে মূল মার্কশিট রয়েছে সেই মার্কশিট আনতে হবে এবং এইচএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেগুলো সঙ্গে আনতে হবে। আর ফুল ভর্তি প্রক্রিয়াটি কীভাবে সম্পূর্ণ করতে হবে এ বিষয়ে ভিডিও আমার চ্যানেলে আগে দেওয়া আছে, সেই ভিডিওটি তোমরা দেখে স্বয়ংসম্পূর্ণভাবে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে পারো। আমি ভিডিওর লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখছি, তাহলে ভিডিওর আই কার্ডের যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে তোমরা কিন্তু ভিডিওটি দেখে নিতে পারো। ওয়েল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা চতুর্থ মাইগ্রেশনে সাবজেক্ট চেঞ্জ হয়েছে তাদের করণে তাদের কিছু করতে হবে না। তোমাদের সাবজেক্ট চেঞ্জ হয়েছে, তোমাদের আর কিছু করতে হবে না। যদি তুমি পছন্দের সাবজেক্টটি পেয়ে যাও তাহলে মাইগ্রেশনটি ওয়াপ করে রাখো, আর যদি পছন্দের সাবজেক্ট না পাও তাহলে মাইগ্রেশনটি ওয়ান করেই রাখো। ওয়েল, এখন তোমরা অনেকেই কোশ্চেন করেছো, ভাইয়া আমার তো ওয়েটিং লিস্ট দেখাচ্ছে না কিংবা ওয়েটিং লিস্ট আসছে না। তার মানে তোমাদের যারা ওয়েটিং লিস্ট খুঁজছো তোমরা তো আইডিতে লগ ইন করে তোমাদের ওয়েটিং সাবজেক্ট লিস্টে দেখে নিতে পারো এবং আসন অনেক কম ফাঁকা থাকার কারণে ওয়েটিং লিস্ট প্রকাশ করে না। যদি পরবর্তীতে কখনো আসন ফাঁকা থাকে তখন কিন্তু ওয়েটিং লিস্ট এবং ষষ্ঠ মেরিট লিস্ট প্রকাশ করবে আগামী 5ই সেপ্টেম্বর। সেই পর্যন্ত সবাই অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, যাদের মোটামুটি কাছাকাছি সিরিয়াল আছে শেষ পর্যন্ত তোমরা সাবজেক্ট পাও কি না সে বিষয়টা অবশ্যই দেখতে হবে। আর যারা সাবজেক্ট পেয়েছো তাদেরকে তো আর কোনো কিছু করতে হবে না, যখন ক্লাস শুরু হবে তখন ডিপার্টমেন্টে এসে একটা ফি দিয়ে ক্লাস শুরু করতে হবে। যাই হোক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তোমাদের পদচারণায় মুখরিত হোক এ প্রত্যাশায় আমি মারুফাসের মিলু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।